আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তবে আজকে আমি অবস্থান করছি ফরিদপুর জেলার বলমালী থানার অন্তর্গত মহেন্দ্র বাজারে। মহেন্দ্র বাজার বলমালী থানার মধ্যে অন্যতম একটি বড় হাট। এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি এবং রপ্তানি হয়ে থাকে। এখানে সপ্তাহে দুই দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। আজ 13 তারিখ, 6 মার্চ 2023 রোজ মঙ্গলবার। আমি এখন মহেন্দ্র বাজার অবস্থান করছি। প্রান্তিক পর্যায়ে কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে জানিয়ে দেবো আজকে পেঁয়াজের আপডেটটা কি ছিল, আশা করি আমাদের সাথে থাকবে। এখন চলে যাবো সরাসরি কৃষক ভাইদের কাছে, তাদের অনুভূতিটা কি জানবো। দাদা আদাব। হ্যাঁ ভালো আছে দাদা। 2200 2250 2250, এতে কৃষক বাসে নাকি 2200 2250 টাকা পেঁয়াজ বিক্রি করলে, যে পেঁয়াজ 3000 3200 বিক্রি হয়েছে, সেই পেজ এখন যদি এই দামে বিক্রি হয় তা কৃষণ তো এখন মাটিতে শুয়ে পড়বে। দেখেন বিয়ার, দেখেন হাজার হাজার কৃষক ভাই এখানে পেঁয়াজ দিন দাঁড়ায়, দামই বলতে শোনা। এই পেঁয়াজটা কালকে 2700 টাকা ছিল, হ্যাঁ গতকাল কালীনগরে 2700 2800 এরকম 2700 টাকা ছিল, কিন্তু আজকে কিন্তু দেন দামই বলতে শোনা। দাঁড়ায় ভোর 6টা থেকে 8 শুরু হয়, অনেক পেঁয়াজ কিন্তু আমরা পেঁয়াজটা কত বলে 2200 2250 বলে। তো বিয়ার দেখেন খুব কালারফুল ভালো মানের পেঁয়াজ ভাই, দেখেন। তো ভাই পেঁয়াজটার দাম কত হয়? পেঁয়াজটার দাম হচ্ছে হলো এই 2700 2800 টাকা ছিল, অন্য 2100 দাম বলতেছে আজকের বাজার। এই বাজারের নাম কি ভাই? আজকে এটা মহেন্দ্র বাজার। মহেন্দ্র বাজার খুব নাম করা একটা বাজার, কিন্তু খুব নাম করা বাজার, এখানে অনেক পেঁয়াজ ওঠে। আজকে কেউ একটা পেঁয়াজ কিনতেছে না, কেউ কিনতেছে না। কি পরিমাণ এভাবে যদি আমরা পেঁয়াজ না বিক্রি করতে পারি, আমরা তো কৃষি খুব অসহায় পড়ে যাবো, খুব সমস্যায় পড়ে যাবো। এই সামনে যে ঈদ আসতেছে, কিভাবে কেনাকাটা করে আমরা একটা কিছু ঈদ কুরবানি করব, আমরা তো অসহায় কৃষি। মানে দেখেন বিয়ার পেঁয়াজটা কিন্তু গত হাটে 2700 2800 টাকা ছিল, কিন্তু আজকে মহেন্দ্র বাজারে 2100 2150 টাকা, তাও দাম বলতেছে না, তাও দাম বলতেছে না। এই যে সকালে আইছি, আইসা দাঁড়াই রয়েছে, অনেক সদাই বাজার করব, আট বাজার করব, এখান তো টাকাই তো বলতেছে না। আমরা কমে যাওয়ার কারণে দেখেন কৃষকদের মুখে একটা হতাশা, একটা সাফল্য দেখা যাচ্ছে, কারণ মহেন্দ্র পেঁয়াজটা উৎপাদন করতে এবার অনেক খরচ হয়েছে, কারণ প্রত্যেকটা দিন যেমন সারের দাম, যেমন ওষুধের দাম, 700 2800 টাকা বস্তা এসে আমার খরচ তো উঠা থাক দূরের কথা, আমার দায় উঠে না। দশ মন পেয়ে যাচ্ছি, এখন যদি বেচতে না পারি আমি তো বাড়ি ফেরত নেবো, বাড়ি ফেরত নিয়ে বাকি করবো, বেচা তো লাগবে। এই ছিল আজকে 13 জুন 2023 রোজ মহেন্দ্র বাজার থেকে আজকে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।